টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের মিশন শুরু হবে আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে টাইগারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডারদের ব্যর্থতা। ভারতের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে যা ভালোভাবেই লক্ষ্য করা গেছে, তাই দিন কয়েক থেকে গুঞ্জন উঠেছে টাইগারদের ব্যাটিং অর্ডারে আসছে পরিবর্তন। এদিকে গতকাল মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টাইগার ওপেনার রনি তালুকদার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন রনি নিজেই। অন্যদিকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন পেসার শরীফুল ইসলাম, তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তাহলে কি একজন বোলারের পরিবর্তে বাড়তি ব্যাটার নিতে যাচ্ছে টাইগার ম্যানেজমেন্ট? বাংলাদেশের মূল বিশ্বকাপ যাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ কেন যুক্তরাষ্ট্রের পথে উড়াল দিল রনি, এই প্রশ্ন এখন অনেকের মনেই। এত প্রশ্ন ও আলোচনা আসার অন্যতম আরেকটি কারণ বাংলাদেশ টপ অর্ডারের ব্যর্থতা। সৌম্য, লিটন, শান্ত কেউই নেই নিজেদের সেরা ফর্মে, আর তাই বিশ্বকাপের আয়োজক দেশে রনির যাত্রা দেখেই অনেকেই ভেবেছিল হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে কোনো সবুজ সংকেত পেয়েছেন তিনি। তবে জল ঘোলা হওয়ার আগেই বিষয়টি নিয়ে মুখ খুললেন এই ব্যাটার নিজেই। দেশের এক গণমাধ্যমকে রনি তালুকদার জানিয়েছেন যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণ। ডানহাতি এই ওপেনার জানান একান্তই ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি, সম্ভব হলে মাঠে উপস্থিত থেকে টাইগারদের সমর্থন দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। টি টোয়েন্টি বিশ্বকাপের সকল আপডেট খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।